মুখে কোনো উফো নেই, মানে এটা আমার অদ্ভুত লাগছিল কালকে দেখতে। এটা দৃষ্টান্তমূলক একটা আইনও হওয়া দরকার যে এইসব ক্ষেত্রে যে ভাবতে গেলেও যেন গা শিউরে ওঠে। আমার সত্যি কথা বলছে, আমার খুব ডিস্টার্ব কাল থেকে অ্যাকচুয়ালি। বিচার তো আমরা নিশ্চয়ই চাই, আমরা সবাই চাই যে এই জঘন্য অপরাধের শাস্তি হোক, কিন্তু আমি চাই, একই সঙ্গে চাই একটা ঠিকঠাক শিক্ষা ব্যবস্থা যেখানে মূল্যবোধ শেখানো হবে। আমি চাই একটা সেরকম সমাজ যেখানে কোন রকম ভণ্ডামি থাকবে না। আমাদের সমাজটার ভেতরে অসম্ভব ভণ্ডামি আছে। আমরা মুখে যা বলি নিজেদের ব্যবহারে তা প্রকাশ করি না। এই ভণ্ডামিগুলো থেকে আমাদের সমাজকে মুক্ত করার একটা সময় এসেছে। এবং শুনলাম, আমি একটু কিঙ্কিনির কাছে আসবো, যে একজন টিচার বলছেন আনফরচুনেটলি মুখে একটু হাসি রেখে যে কেউ দুষ্টুমি করলে সেটা আটকাবো কি করে। আমি না ওই মহিলাকে টিচার আর বলতে পারছি না, যিনি তার মেয়ের থেকে হয়তো বয়সে ছোট একটা মেয়ের সাথে ঘটে যাওয়া এতক্ষণিক একটা ঘটনার পর এরম ঘটনার কথা এত হালকা একটা কথা জাস্ট বলতে পারেন, আমি তাকে খুব দুঃখের সঙ্গে আর টিচার বলতে পারছি না। এবং আমাদের সমস্ত গার্জেনদের এটা একটা বিশাল মানে খুব ইম্পর্টেন্ট দাবি যে ওই প্রিন্সিপাল বা ওই টিচারকে আমরা আর স্কুলে দেখতে চাই না, কারণ টিচারের জায়গাটা অনেক সমান। স্কুলটাই বন্ধ করাবো, হ্যাঁ, যাতে অন্যান্য স্কুলগুলো দেখে যে এরকম ঘটনার এই স্টেপ নেওয়া হয়েছে। সুতরাং আমরা যেন আমরা সেফ 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 সমাজের মেরুদণ্ড ভাবি, সেই মেরুদণ্ড যদি এরকম হয় তাহলে কি করা যাবে? শিক্ষক ভাবে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, ওরা তো ভক্ষক হয়ে গেছে, শোনায় যেটা দেখে আমরা সবাই না স্তম্ভিত হয়েছি সেই বক্তব্যটা। আমি একটু মায়ের কাছে যাব, শিক্ষিকা বলছেন ওই স্কুলেরই যে যদি কেউ দুষ্টুমি করে তাকে কি আটকানো যায়? হ্যাঁ, আমি প্রথমবারই শুনে এইটাই রিমার্কটা শুনে আমি সব কিছু করে যেন স্তম্ভিত হয়ে গেছিলাম, যে এটা কিভাবে বলছে, কিভাবে হেসে হেসে বলছে, যেন এটা একটা নাটক, এটা হাসির কোনো মজার কোনো ব্যাপার, আমরা এখানে মজা করতে বসেছি। এটা শুনে আমার সত্যি মানে আমি প্রচন্ড বিরক্ত আর প্রচন্ড শকড হয়ে গেছিলাম, কি করে একটা স্কুলের এত বড় স্কুলের ভালো স্কুলের প্রিন্সিপাল কি করে এই ধরনের রিমার্কস করে, যেখানে এত এত সয়সয় মেয়ে পড়ছে যে স্কুলে, তারা কিভাবে মানে একটুও প্রোটেকশন নেই আমাদের বাচ্চাদের, যেখানে এখানে এরকম কথা বলতে পারছে, কি করে বললো, কি ভেবে বললো। এখানে আমি একটু এই শিশুর সহপাঠী তার বক্তব্যটা একটু আপনাদের শোনাবো, সেদিন ঠিক কি ঘটেছিল তারই এক সহপাঠী, একদম খুদে সহপাঠী, তার একটা বিবরণ দিচ্ছে। সেদিন টয়লেটে গেল, কখন গেল টয়লেট করতে? আর তারপর টয়লেট থেকে আসার পরে কি হলো? টয়লেট থেকে আবার আগে কাঁদছো, খুব জোর জোর কাঁদছিল। জিজ্ঞেস করলো না যে তুমি এত কাঁদছো কেন, তোমার কি হয়েছে জিজ্ঞেস করলো না? হ্যাঁ, কিছু বলো না। তখন কি পিটি স্যার এসেছিল ওকে নিতে? পিটি স্যার আসেনি। আচ্ছা, নিচেই ছিল, খুঁজছিল স্যার, খুঁজছিল। পিটি স্যারকে দেখে ও কিছু বলছিল? তুমি পাঁচ করলে তাহলে তুমি বাড়ি যাবে, তারপরে তারপরে তুমি শান্ত হয়ে যাবে। ওর বয়স 4 বছর, ও জিডি বিন্দা স্কুলে পড়ে, ওই একই ক্লাসে যে ক্লাসে ওই ছাত্রী পড়ত। ও কিন্তু বলছে যে যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনও দেখেছে যে ওর বন্ধু কাঁদছে, খুব জোরে জোরে কাঁদছে, টয়লেট থেকে আসার পরে খুব জোরে জোরে সে কাঁদছে, অথচ সে বাড়ি যাবার কথা বলছে, কিন্তু তার কথা সেই সময় শোনার মতো কেউ ছিল না, কারণ সেই সময় টয় রুমে ওদের যে ক্লাস টিচার
তিনি ছিলেন না। পরে তিনি আসেন এবং তারপরে ওদের ছুটি হয়ে যায়। প্রশ্ন এখানে, যে কান্না এই চার বছরের মেয়েটা সেদিনকে দেখলো যে ওর বন্ধু খুব জোরে জোরে কাঁদছে আর বলছে বাড়ি যাব, সেই কান্না কি স্কুলের আর কেউ সেদিন দেখতে পেল না? চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বিপুল টাকা নিয়ে যে স্কুলে বাচ্চাদের ভর্তি করছে সেখানে যদি এরকম বাচ্চাটা ফিরে এসে যখন কাঁদছে, ম্যাম কোথায় বলছে সেটা শোনার কেউ নেই, কর্ণপাত করার কেউ, আপনি শিউরে উঠছেন না? শিউরে উঠছি মানে আমি তো ভাবছি আমার মেয়ের সাথে ওরা করতে পারতো। আজকে যে মেয়েটির সাথে ঘটেছে সে তো আমার মেয়ের সমতুল্য। মানে কি করে একজন টিচার একুশটা বাচ্চা আফটারনুন সেশনে তাদের মানে মানে দেখতে পাচ্ছে না, ম্যাম চলে যাচ্ছে, বাচ্চা এসে বলছে ম্যাম কোথায় ম্যাম কোথায়, আমরা কোথায় দিয়েছি? আমরা এতগুলো টাকা দিয়ে ভর্তি করেছি, জানি যে স্কুলটা ভালো স্কুল, তার জন্যই তো ভর্তি করা। এখন তো ভাবছি কেন করেছে, এর থেকে তো সরকারি স্কুল ভালো। চার বছরের খুদে জীবনে সে সবচেয়ে বড় বিপর্যয়টার মুখোমুখি এবং তখন তাকে অ্যাটেন্ড করার কেউ নেই, কেউ নেই। এবং বাচ্চাটা মা আর ম্যাম দুজনের কথা একসাথে বলেছিল, ওর কাছে সেই মুহূর্তে কিন্তু ম্যাম ও মায়ের মতোই অতটাই প্রয়োজনীয়। আপনারা তো প্রিন্সিপালের কথা বাচ্চাটার কথা শুনলেন, তাহলে কার মনে হচ্ছে যে কোর কে সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে? বাচ্চারা ভগবান, বাচ্চারা কথা মিথ্যে কথা বলে, একদম ঠিক, বাচ্চারা হচ্ছে ভগবান। চার বছরের বাচ্চাটা একদম যেগুলো যেগুলো শোনা গেল যেগুলো বলছে একদম সত্যি কথা বলছে। এই বিষয়ে বাচ্চারা যথেষ্ট মিথ্যে কথা বলে, জিনিস বলতে চাই, কত বাচ্চা কি আপনি মিথ্যে কথায় এটা মানে বলতে শুনেছেন? হয়তো আপনি এটা বলতে পারেন যে আমার কান চুল কেটে দিল, আমার এই করে দিল, আমার কাপড় ছিঁড়ে দিল, কে বলবে, আমার টয়লেটে আঙ্গুল দিয়ে দিল, এই কথাটা কত বাচ্চা বলতে পারে? কি জানে এরকম কিছু হয়? যার সঙ্গে হয়েছে সেই জন্য বলেছে, চার বছরের বাচ্চা এটা জানাই কথা। হ্যাঁ, যদি সবাই যদি হাত জোর করে বলতো না যে ভুল হয়ে গেছে, তারা যদি নিজেরা এটাকে মানে তক্ষণিক, সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে যে যখনই এই রকম বক্তব্য কেউ রাখবে তার কথাটাকে তার বয়ানটাকে ধ্রুব সত্য ধরে নিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে, পিরিয়ড পিরিয়ড। এটা কি আমাদের দেশে এরকম সম্ভব যেখানে ছেলেরা মনে করতে পারে যে মেয়েরা শর্ট স্কার্ট পরলে তারা রেপ হতে বাধ্য? সেটাই আমাদের দেশ? চার বছরের শিশু তার শরীরটাই তো তৈরি হয়নি, বৃদ্ধা রেপ হয়, আবার একটা চার বছরের মেয়ে রেপ টা ছ মাসের বাচ্চা রেপ হয়। তিন মাস আগে আমি একটা ম্যাটার ফাইল করেছি সন্দেশ খালি, ওই মহিলার এজ টা ছিল 65, ওয়ের শি ওয়াজ গ্যাং রেপড, ওই ম্যাটার এখনো চলছে, এখনো চলছে। আজকে যে খবর আমরা সম্প্রচার করেছি রায়গঞ্জে, সেখানে তিন বছরের একটা শিশু কন্যা তার উপর যৌন নিগ্রহ হয়েছে। খারাপ লাগে, আমি নিউজ পড়ি না দেখি না, আমার আমার শরীর খারাপ লাগে। বাড়িটা ওই আমরা একটু কুশন দিয়ে দিয়ে রাখি তো, আর প্লাস আমি সেপারেটেড, আমি এটা আরো একটা ডিফিকাল্ট একটা ইস্যু আমার কাছে, এবং এখনো পর্যন্ত টাচ করে আমার মেয়েটা মানুষ হচ্ছে, সেটা আমার আমার ভীষণ ভাবে এই যে সবকিছুটা হাসাস, কে কি বলবে, কে কি ভাববে, আত্মীয় স্বজন কি বলবে, পাড়াপড়শি কি বলবে, অনেক হয়েছে। আপনি খারাপ থাকলে না আপনার আত্মীয় স্বজন পাড়াপড়শি এসে আপনাকে দেখতে আসবে। যাবো একটু একটু আমি বাবার কাছে যাই। আপনার ওই ছোট্ট মেয়েটা আইডেন্টিফাই করলো, তার বয়ানটা দিল, তারপর আমি শুনছিলাম যে ও নাকি চাইছে যে দুষ্টু লোকগুলো তারাও কষ্ট পাক। আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ, ও ও ও নাকি ওই ছোট্ট মেয়েটা, সে এটুকু বুঝছে যে তার সাথে খুব দুষ্ট লোকরা খুব অন্যায় করেছে এবং দুষ্ট লোকরা শাস্তি পাক, বাবা তাদের ডিসুম ডিসুম করে দিক। হ্যাঁ, ওটা ও বলেছে, সেটা ও ভীষণ ব্যথা বেদনা পেয়ে যে বাবার কাছেই শুরা হবে, যে বাবা ওকে সেভ করবে, বাবাই ওকে ওই দুষ্ট লোকের কাছে দুষ্ট লোকদের শাস্তি পাইয়ে দেবে। ওর জন্য বাবাই হচ্ছে ওর হিরো, রিয়েল লাইফ হিরো হচ্ছে ওর ফাদার, তাই যে কোন মেয়ের মতই বাবার কোলটা মায়ের কোলটাই তো পৃথিবী ভাবে বাচ্চা, সেটাই তো হবে। ও জানে যে উনি ওই জাস্টিস করে দিতে পারে, ওর বাবাই ওর জন্য জাস্টিস করতে পারে, মানে ইন রিয়েলি হি ইজ অনলি ফাইটিং অল দ্য ওয়াইল। আপনারও কথা আমি যেটুকু শুনলাম, আপনি যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট সেরিব্রাল একজন মহিলা, এবং আপনি ইউ আর ডুইং দ্য রাইট থিং,
আশা করি আপনার আপনাকে দেখে আরো অন্যান্য মায়েরাও আপনার মতো একটু শিক্ষা নেবে। আপনার আপনার সন্তান একটা ফাইটার। হ্যাঁ, এটা আমি ডে ওয়ান থেকেই জানি যে কোন ভুল কিছু হলে শি উইল অলওয়েজ রেজ হার ভয়েস। ও আমাদের চোখে আঙুলে দেখাচ্ছে যে কি করতে হবে। ও বলতেও পারে, ও বলতেও পারে। শি ক্যান অলসো স্পিক, ইফ ইউ আস্ক হার শি ক্যান অলসো স্পিক। আই ওয়ান্ট মিট হার। হ্যাঁ, ডেফিনেটলি। এখন ওকে কিভাবে আস্তে আস্তে নরমাল লাইফে ফেরানোর জন্য কিভাবে অ্যাড্রেস করছে, ওকে কিভাবে হ্যান্ডেল করছেন? আমরা হ্যান্ডেল ওকে বিভিন্নভাবে, ও যেগুলো পছন্দ করে বা যেগুলো ভালোবাসে সেইভাবে ওকে ব্যস্ত রাখার চেষ্টা করছি, বা খেলা খেলিয়ে বিভিন্ন ভালো কার্টুনস বা চকলেটস বা যে সমস্ত জিনিস খেলনা ওগুলো দিয়ে ওর মনটাকে ভোলাবার চেষ্টা করছি, একটা ভালো এনভায়রনমেন্টে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আশেপাশে যে জিনিসটা ঘটছে সেটা দেখছি পুরোপুরি এই মুহূর্তে ওকে চেঞ্জ করা যাচ্ছে না, কারণ এটা অ্যাভয়েড করার কোনো সিচুয়েশন নেই অ্যাট প্রেজেন্ট। বাট স্লোলি স্লোলি আমরা চেষ্টা করবো ওকে এই জিনিসটার থেকে তুলে বাইরে বার করে আনা, একটা সুস্থ স্বাভাবিক লাইফ, একটা বাচ্চা যেটা চায় বা বাচ্চা যেটা পাও না তাকে যেটা আমরা সেটা দিতে পারি। একদমই, এবং যেটা ও ভোগ করছে সেটা তো ওর পাওয়ার কথা নয়। আমরাও আশা করবো যে ওটা নর্মাল লাইফে ফিরবে। প্রিয়াঙ্কা, এই নর্মাল লাইফে ফেরার প্রসেসটা, এটাতে তো অনেকগুলো দিক আছে, তো সেখানে আইনি দিকটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো, শি ইজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড হোয়াট রোল ল ইজ প্লেইং ফর হার লাইফ অর নট। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, তার বয়ান ইম্পর্টেন্ট, তাকে হয়তো আরো দুই একবার অনেক কিছু জিজ্ঞেস করা হবে। এগুলো কি সত্যি সত্যি খুব সেন্সিবল ওয়েতে হয়? আর একটা মানে জিনিস আছে, হার 164 আমরা রেকর্ড নিশ্চয়ই করাবো, 164 রেকর্ড করাবো। আর ওর যে কালকে একটা টেস্ট হবে, এই ছাড়া বাচ্চার উপরে এরপরে লিগ্যালের জন্য আর কিছু করা যাবে না। আর একটা আমি ছোট্ট জিনিস অ্যাডভাইস করতে পারি? হ্যাঁ, বলুন না। কারণ আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের, আমাদের সবার সাইকিয়াট্রিক হেল্প দরকার। যখনই শি ইজ বিং এক্সপোজ টু মিডিয়া, শি ইজ বিং এক্সপোজ টু দিস ওয়ার্ল্ড, যেখানে শি ইজ বিং মানে থ্রোন, মানে কোয়েশ্চেন আর বিং থ্রোন অ্যাট হার, লেট আ চাইল্ড সাইকোলজিস্ট বি দেয়ার প্রেজেন্ট। আমিও থাকতে পারবো না, শুধু হার মাদার উইল বি দেয়ার, ম্যাজিস্ট্রেটের সামনে যে ভাষায় বলবেন ম্যাজিস্ট্রেটকে সেই ভাষায় লিখতে হবে। তুমি বাংলায় বললে অসমীয়াতে লিখলে হবে না। ভালোর জন্য ট্রমা যে জিনিসটা আস্তে 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 কাটবে, সেই জিনিসটা প্রত্যেকে চায় যে একটা নর্মাল লাইফে আসুক। আমি শুধু এখানে একটা কথা বলবো যে বিষয়টাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারলে না আমরা সবচেয়ে বেশি শান্তি পেতাম, কিন্তু পাচ্ছি না। কারণ আজকে যেটা প্রকাশ হয়েছে যে একটা ঘটনা নয়, এমপি বিড়লা স্কুল, তাতে একই ধরনের ঘটনা তিন মাস পর প্রকাশ এসেছে। দেখুন, এই পরিবার এই মুহূর্তে কিন্তু তারা লড়াই করছেন, একই ঘটনা তাদের সঙ্গে স্কুলে ঘটেছিল। কি ঘটেছিল? 20 জন রাতে আমরা খাওয়াতে বসি বাচ্চাকে, তখন ও ইন্টারনালে নিজে হ্যান্ড হাত দিচ্ছিল। তখন আমি ওকে জোকে বলি, বকি বাবা কি হচ্ছে, বড় যে জায়গায় হাত দিচ্ছ কেন, জড়িয়ে বকি, ও কেঁদে ফেলে, কেঁদে বলে বকো কেন, আঙ্কেল তো হাত দেয়। আমি কে আঙ্কেল বলো, স্কুলের আঙ্কেল। 13 সেপ্টেম্বর স্কুলে ওকে সকালে আমি পাঠিয়েছি, পিটি ছিল সেদিনও, পিটি ছিল, হোয়াইট ড্রেস পরে গেছিল। আমি আনতে গেছি, দেখো কেঁদে স্কুল থেকে বেরোলো। আমি জামা খুলতে গেলাম, তখন দেখলাম একটা নখের দাগ আছে বাচ্চার গায়ে, বেস্টের উপর একটা হালকা নখের দাগ আছে। তো বাথরুম করতে বসেই দেখি আর উঠতে পারছে না, কাঁদছে। আমাকে ধরে তুলি, তুলে ও প্যাটপোর্ট স্কুলে যায়, যেহেতু ছোট তো আমি ওকে প্যাটপোর্ট স্কুলে পাঠাই। এমনি হ্যাঁ, ডাইপার পরে, প্যাম্পার্স পরে ও স্কুলে যায়। তো ব্যাট খুলেছি, খুলে দেখি কি ব্লাড প্যাডের মধ্যে। কি বলছে, কি করে হলো এটা? আঙ্কেল হাত দিয়েছে। আমরা বিদ্যাসাগরে গেলাম, তখন যেতে বিদ্যাসাগর ডাক্তার দিল, চেক আপ করলো, করে বললো হ্যাঁ ওর সাথে একটা স্কুলে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে। স্কুলে গেলাম, প্রিন্সিপাল কিছুতে মানা করলেন, আমার দাদা আমার হাজবেন্ড, আমার দাদা তো প্রচুর ভাবে রিকোয়েস্ট করে এমপি বিলাকে, বললো প্রিন্সিপালকে যে দেখুন আমি রিকোয়েস্ট করে আপনাকে বলছি, এটা তদন্ত করুন, আপনারা দেখুন, দেখে সামনে আনুন, আমরা কিছু চাই না, আমরা খালি দোষীকে শাস্তি চাই। বাচ্চারা অসুস্থ হয়ে গেছিল, বাচ্চারা টোমাতে চলে গেছিল। আপনার বাচ্চা কি আর স্কুলে যাচ্ছে? না, একদমই না, এবারে তো মেরেই দেবো ওরা। তারা সাসপেন্ডও করেনি, আজও সেই স্টাফ স্কুলে আছে, কিন্তু আমার বাচ্চাটা ঘরে বসে গেছে। থানায় যিনি ইনকোয়ারি করছিলেন তারা, তেনাকেও বলা হচ্ছে বাড়িতে হয়েছে ঘটনাটা। কে বলেছে এই কথা? স্কুল থেকে নাকি বলেছে। মধ্যখানে ফটো দেখিয়েছিল বাচ্চারা, দু তিনজন মানে দু তিনজন কেন 40-50 জনের প্রায় একটা স্টাফদের পাসপোর্ট সাইজ ফটো নিয়ে এসেছিল, ও দেখে দুজনকে আইডেন্টিফাই করেছে যে এই দুজন আঙ্কেল। দুজন আঙ্কেল ওর সঙ্গে হ্যাঁ বদমাশি করেছে, তারপরেও কিন্তু তারা অ্যারেস্ট করেনি, কাউকে অ্যারেস্ট করতে পারেনি। শিয়ালদা সায়েন্স কলেজ ওকে 5-6টা কাউন্সিলিং করতে হচ্ছে।